আমরা শুধু প্রতিহিংসা করলাম, আমরা সর্বনাশ করলাম, নরম জিহ্বাটা দিয়ে কুড়ালের কাজ করলাম। আমার ভাইরা, ইসলামের স্বর্ণালী যুগে, ইসলামের সোনালী যুগে মানুষেরা তাদের জবানের ব্যাপারে, জিহ্বার ব্যাপারে এতখানি সতর্ক তারা হতো, গীবত করা তো দূরের কথা, পরনিন্দা করা, পরচর্চা করা তো দূরের কথা, তারা কথা বলতে গেলেও কোরআন থেকে কথা বলতো। বলেন সুবহানাল্লাহ, শুধু পুরুষ লোক না, মেয়ে লোক পর্যন্ত। আব্দুল বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম জানে না এমন একজন আলিম সারা দুনিয়াতে নাই, এত বড় আলিম। তিনি যে এলাকায় বাস করতেন, ওই এলাকা ছেড়ে তিনি যখন অন্যত্র চলে গেলেন, সেই এলাকার ওলামারা তাকে নিয়ে কবিতা রচনা করেছিলেন, ইজা সারা আব্দুল্লাহ মিন মারউ লাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা। আব্দুল বিন মুবারক ছিলেন, আব্দুল বিন মুবারক যখন আমাদের দেশ ছেড়ে অন্যত্র চলে গেলেন, আমাদের মনে হলো আমাদের দেশের সৌন্দর্যই বিদায় হয়ে গেল। ইজা জুকিরাল আখিয়া রুফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমাদের দেশের ওলামারা ছিলেন আকাশের তারার মতো, আর আব্দুল বিন মুবারক ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো, এত বড় আলিম। হজ করতে গেছেন, আমরা হজ করতে গেলে আমাদের ভিতরে সবসময় টেনশন, অনেকদিন বউ দেখি না, অনেকদিন ছেলে দেখি না, মেয়ে দেখি না, কবে হজ শেষ হবে, তাড়াতাড়ি করে প্লেনের টিকিটে ফিরবো। বন্ধুগণ, প্রেমিকরা কাবা শরীফকে একা পেতে চাই, একা কি পেতে চাই, ভিড়ের ভিতরে প্রেম মজা হয় না, নিরিবিলি পেতে চাই। হজ শেষ, সবাই ফিরে যাচ্ছে, আল্লাহর প্রেমিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে না গিয়ে কাবার দিকে এগোচ্ছেন, আলহামদুলিল্লাহ। কাবা শরীফের কাছাকাছি হয়ে দেখলেন কাবার ছায়ায় একজন মহিলা শুয়ে আছে, নড়াচড়া নাই। তিনি ভাবলেন কি ব্যাপার, মহিলাটা মারা গেল, একজন মহিলা তো একাকি থাকার কথা না, তার মাহরাম আত্মীয় স্বজন কই। তিনি তখন মহিলা জীবিত না মৃত বোঝার জন্য মহিলাকে সালাম দিলেন, সালামের জবাব ওয়ালাইকুম সালাম না হয়ে ওই মহিলা সূরা ইয়াসিন কোরআনে কারীমের 36 নম্বর সূরার 58 নম্বর আয়াত থেকে সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তিনি থমকে গেলেন, এরকম জবাব কোনোদিন শোনেন নাই, এত বড় আলিম। তিনি তখন বলছেন আম্মা, হজ শেষ, লোকেরা বাড়ি ফিরে যেতেছে, আপনি এখানে একাকি কেন পড়ে আছেন? এ প্রশ্নের জবাবে মহিলা কোরআনে কারীমের সূরাতুল আরাফের 186 নম্বর আয়াত থেকে জবাব দিলেন, মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরাহ করেন তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না। সুতরাং আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে এখন কে পথ দেখাবে? হযরত আব্দুল্লাহ বলছে আম্মা, কতদিন এভাবে আপনি পথের অবস্থায় পড়ে আছেন? এ প্রশ্নের জবাবে সূরা মারিয়াম কোরআনে কারীমের 19 নম্বর সূরার 10 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করে দিনের কথা বললেন, সালা সালায়ালিন সাইয়্যা, তিন রাত পূর্ণ হয়ে গেছে, আমি এখানে পথের অবস্থায় পড়ে আছি। অবাক কাণ্ড, খাওয়া দাওয়া কিভাবে হয়, এইভাবে আপনি পড়ে আছেন, খাওয়া দাওয়া কোত্থেকে হয়? মহিলা তখন সূরাতুল শুআরা কোরআনে কারীমের 26 নম্বর সূরার 79 নম্বর আয়াত তেলাওয়াত করে খাবারের কথা বলল, ওয়াল্লাযী হুওয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকীন, তিনি আল্লাহ যিনি আমার পানাহারের বন্দোবস্ত করেন। একদিকে শুনতেও ভালো লাগে, অপরদিকে খারাপও লাগে, আমি এত বড় একজন আলিম আর আমি কথা বলছি আমার মাতৃভাষায়, আর এই বুড়ি এ কথা বলে কোরআন থেকে আশ্চর্য কথা, দেখি তারে ঠকাইতে পারি কিনা। তিনি তখন বলছেন আম্মা জান, কি নাকি খেয়েছেন, আপত্তি যদি না থাকে
আমার কাছে খাবার আছে, মেহরবানি করে খাবারটি গ্রহণ করেন। ওই মহিলা এই প্রস্তাবের জবাবে সূরা বাকারার 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে আপত্তি জানালেন। সুম্মা আতিমুস-সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো, অর্থাৎ আমি রোজা রাখছি, সন্ধ্যার আগে আমি কিছু খাবো না। হযরত আব্দুল্লাহ বলে, আম্মা এটা তো ফরজ রোজা নয়, আপনি তো নফল রোজা রেখেছেন, এছাড়াও সফরের হালতে ফরজ রোজাও বাদ দেওয়া যায়, কি নাকি খেয়েছেন, মেহরবানি করে খাবার টুকু খান। ওই মহিলা আবার অনুরোধের জবাবে পুনরায় কোরআনে কারীমের সূরা বাকারার 184 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করে আপত্তি জানালেন। ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরপরও যদি তোমরা রোজা রাখো তাহলে আল্লাহ তোমাকে সওয়াব দিবেন, পুরস্কৃত করবেন, খামাখা তোমার খাবারের লোভে আমি রোজা ভাঙবো কেন। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এ তো মারাত্মক মহিলা, মারাত্মক বুড়ি, এখনো তো তার মাতৃভাষায় কথা বলাইতে পারলাম না, এবার চেষ্টা করে দেখি মহিলাকে তার মায়ের ভাষায় কথা বলাইতে পারি কিনা। তিনি তখন বলছে, আব্বা আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিসের ধারণা, বুড়ি তো কোনো গ্রামের নাম কোরআনে পাবে না। ওই মহিলা সূরা বানী ইসরাইল কোরআনে কারীমের 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত তেলাওয়াত করে বাড়ির কথা বলল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদুল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এ কথার মাধ্যমে তিনি বলতে চাইলেন, আমি মসজিদুল হারামে এসেছিলাম হজ করার জন্য, বাড়ি আমার মসজিদুল আকসার কাছে, অর্থাৎ জেরুজালেমে। মহাদ্দিস চিন্তা করলো, এত বড় একজন বিদুষী মহিলাকে এভাবে রাস্তায় ফেলে যাওয়া ঠিক হবে না, আমি তার দিনই ভাই, সে আমার দিন বোন, আমার বোনটা যখন বিপদে পড়েছে তাকে উপকার করা আমার দিনই কর্তব্য। তখন তিনি প্রস্তাব দিলেন, আম্মা আপনি যদি রাজি হন আমি আপনাকে আমার উটের উপরে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এই প্রস্তাবের জবাবে মহিলা সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতটা তেলাওয়াত করে সম্মতি জানালেন। ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, এটা ভালো কাজ, মানুষের উপকার করা এটা ভালো কাজ, আল্লাহ তোমাকে বিনিময় দিবেন, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন, যদি তুমি আমার জন্য এই উপকারটা করো। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক উঠে এনে দিলেন, মহিলা উঠের পিঠে উঠতে যাচ্ছেন, উঠে উঠতে গিয়ে মহিলা তাকিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক তার পানে অবাক বিস্ময়ে তাকায় আছেন। মহিলার সঙ্গে সঙ্গে সূরাতুন নূর কোরআনে কারীমের 24 নম্বর সূরার 30 নম্বর আয়াতটা থ্রো করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মোমেন পুরুষদেরকে বলুন ওরা যেন নিজেদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে। ও মুহাদ্দিস তুমি পুরুষ মানুষ, আমি মহিলা, উটের পিঠে চড়তে গিয়ে আমার পোশাক আশাক এলোমেলো হতে পারে, তুমি কেন আমার দিকে তাকায় আছো? কোরআনের নির্দেশ অনুযায়ী নিজের চোখকে নিচু করো। হযরত আব্দুল্লাহ লজ্জায় শরমে নিজের চোখকে নত করলে, উটের দড়ি টানতে টানতে রাখালের মতো হয়ে ইলমের সামনে কতখানি অসহায় হয়ে রাখালের মতো করে চলতেছেন আব্দুল্লাহ বিন মুবারক, আর বুড়ি আরাম করে বসে আছে উটের উপরে। যার উঠ সে রাখাল, যার উঠ না সে এবার আরোহী। মাথার ভিতরে ঘুর ঘুর করতেছে, এই বুড়িকে এখনো তার মাতৃভাষায় কথা বলাতে পারলাম না। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন অবশেষে, আম্মা আপনার কি সন্তানাদি আছে নাকি, ছেলে পেলে আছে নাকি? ওই বুড়ি তখন কোরআনে কারীমের সূরাতুল কাহাফ কোরআনে কারীমের 18 নম্বর সূরা 46 নম্বর আয়াত খানা তেলাওয়াত করে সন্তানদের কথা বলল, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং ধন সম্পদ
এটা হচ্ছে এই দুনিয়ার জীবনের সুখ এবং সৌন্দর্য। আল্লাহ পাক এর থেকে আমাকে বঞ্চিত করেন নাই, অর্থাৎ আমার সন্তানে দিয়েছেন। আব্দুল বিন মোবারক বলছে, আচ্ছা ভালো কথা, ছেলে পেলেগুলার নাম কি শুনি? এই যে বল্টু, এইসব নাম কি পাওয়া যাবে কোরআনে? ওই বুড়িটা আগে থেকেই ঠিক করে রেখেছে, ওই বুড়ি যথাক্রমে কয়েকটি আয়াতাংশ তেলাওয়াত করে সন্তানদের নাম ঘোষণা করলো। সূরা মারিয়ামের 12 নম্বর আয়াত, সূরাতুন নিসার 125 এবং 164 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করে সন্তানদের নাম ঘোষণা করলো। ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা, এই তিনজন হল আমার ছেলেদের নাম। হযরত আব্দুল বিন মোবারক আর উপায়ান্তর না পেয়ে অবশেষে সর্বশেষ প্রশ্নটা করলেন, বললেন, আম্মা, আমি আপনাকে যে প্রশ্নই করি না কেন তার জবাবে কোরআন থেকে কেন কথা বলেন? মাতৃভাষায় কথা না বলে কেন কোরআন থেকে কথা বলেন? ওই মহিলা কোরআনে কারিমের 50 নম্বর সূরা সূরাতুল কফ এর 18 নম্বর আয়াত তেলাওয়াত করে জবাব দিল, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক আমার ফেরেশতারা তা লিখে নিচ্ছে। ও মুহাদ্দিস, আমি এমন কথা বলতেছি আমার কথা থেকে কোনো গুনাহ তো লেখা যাবে না, বরং আমার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি লেখা লাগবে। আর কোন সাহস হলো না, বুড়ি এবার বাড়ির কাছে পৌঁছে গেল, উঠ থেকে নেমে এলেন, ছেলে তিনজন ছুটে এসেছে, মা অনেকদিন পর হজ থেকে বাড়িতে এসেছে। ছেলেদেরকে দেখে বুড়ি এবার নিজের শাড়ির আঁচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা বের করে ছেলেদের হাতে দিয়ে কোরআনে কারিমে সূরা কাহাফের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলো, ফাদাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। ও ছেলেরা, এই রৌপ্য মুদ্রা নিয়ে শহরে চলে যাও, বাজারে চলে যাও, ওখান থেকে কিছু উত্তম আহারীয় কিছু কিনে আনো, খাবার দাবার কিনে আনো। ছেলেরা গিয়ে খাবার কিনে আনলো, মহিলা একটা প্লেটে খাবারগুলো আপন হাতে সুন্দর করে সাজালেন। সাজিয়ে এবার মুহাদ্দিসের সামনে রেখে কোরআনে কারিমের 69 নম্বর সূরা সূরাতুল হক এর 24 নম্বর আয়াত খেরা তেলাওয়াত করে মেহমানকে খাবারের জন্য বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে আপনি আমার জন্য যে পরিশ্রম করেছেন তার বিনিময়ে এই আহারিও গ্রহণ করেন। মুহাদ্দিস নীরবে খেলো, কিন্তু বুড়ির সঙ্গে কথা বলার মতো কোনো সাহস রইল না। মুহাদ্দিস এবার ছেলেদেরকে ডেকে বলছো, ছেলেরা, তোমাদের আম্মা জান কতদিন এইভাবে কোরআন থেকে কথা বলে? ছেলেরা বলতেছে, মুহাদ্দিস, আমাদের আম্মা জান 1 বছর না 2 বছর না, বিগত 40 বছরের ভিতরে কোরআন ছাড়া একটাও কথা বলে নাই। ইসলামের সোনালী যুগে মানুষরা তাদের জিহ্বাকে কিভাবে কাজে লাগাইতো, আখিরাত কেন্দ্রিক তারা জীবন যাপন করতো, ঠিক না বলুন?